সেদিন ওই টমেটো স্যুপটা বানিয়েছিলাম না, ওটা খেয়ে এত ভালো লেগেছে, এখন প্রায় বিকেল বিকেল করে ইচ্ছে হয় যে ওই টমেটো স্যুপটাই খাই। তবে আগে এরকম স্যুপ খেতে অতটা ভালো লাগতো না, কিন্তু ইদানিং এই শীতের সন্ধেগুলোতে বেশ ভালো লাগছে। আর সবচেয়ে ভালো যেটা, সেটা হলো 10 টাকায় সন্ধের টিফিনটাও হয়ে যায়। এখন ওই প্রায় রাত 8:30 মতো হবে, আর জয় এখনও বাড়িতে ফেরেনি, ওর ফিরতে অনেকটাই রাত হবে। সেই ভোরবেলা বেরিয়েছে সকাল 6:30 সময়। তবে আমার এতটাই আনন্দ হচ্ছে, মানে খুশির খবরটা কখন তোমাদেরকে দেব, মানে আমার আর তর সইল না। সন্ধ্যাবেলা ভেবেছিলাম যে জয় আসুক, তারপর আসলে একসাথে তোমাদেরকে খবরটা জানাবো, কিন্তু আমার আর তর সইল না, ভাবলাম আমি একাই বলে দিই। আমার আরও একটা ভিডিও 1 মিলিয়ন হয়েছে, আগে একটা হয়েছিল তোমাদের তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আরও আরও একটা হয়েছে আর কি। সন্ধ্যাবেলা দেখছিলাম একটুখানি বাকি আছে, এখন দেখলাম পুরোপুরি 1 মিলিয়ন হয়ে গেছে। তো তোমাদেরকে আমি কি বলবো জানি না, ধন্যবাদ খুবই ছোট একটা শব্দ, আমি সত্যিই তোমাদের কাছে কৃতজ্ঞ, তোমরা যে আমার ভিডিওটাকে এত এত ভালোবাসা দিয়েছো, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ। অনেক নতুন নতুন মানুষ আমার ভিডিও দেখছো, আমাকে ভালোবাসছো, ভালো ভালো কমেন্ট করছো। তবে হ্যাঁ, দেখো ভালোর সাথে সাথে খারাপও থাকে, যেরকম আমি ভালোটা নেব খারাপটাও আমাকে নিতে হবে, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছি। তো প্রচুর খারাপ কমেন্টও পেয়েছি, কিন্তু খারাপ কমেন্টগুলো দূরে সরিয়ে দিয়ে যেসব মানুষগুলো আমাকে ভালোবাসে সেসব মানুষগুলোর কথাই আমার মাথার মধ্যে ঘুরছে আর কি। সত্যি আমি তোমাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ, আমি কি বলবো জানি না, আমার ভীষণ আনন্দ হচ্ছে। জয়কে এখনও বলা হয়নি, জয় কাজে আছে, জয় আসলে দেখতে পাবে। চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার। আমি জানি আজকে আমি হয়তো অতটা রিয়াকশান দিতে পারছি না, কিন্তু বিশ্বাস করো আমি মন থেকে অনেক 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 খুশি, কারণ এই দিনটা দেখবো আমি কখনো স্বপ্নেও ভাবিনি। 1 মিলিয়ন অনেকের কাছে এটা অনেক ছোটো হতে পারে, কিন্তু আমার কাছে এটা বিশাল 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 বড় একটা পাওনা। মানে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার ভিডিও এরকম 1 মিলিয়ন ছবে। আসলে কী বলতো, এরকম জিনিসগুলো এই কম্বল দিয়ে জুতো, তারপর আরও অনেক কিছু, আমি ফ্রক দিয়ে ব্যাগও বানিয়েছি, তোমাদের সাথে একদিন শেয়ার করব আমি। তারপর উল দিয়ে জুয়েলারি বানিয়েছি, হাতের চুড়ি, তারপর হার কানের এসব বানিয়েছি, অনেক কিছু দিয়ে অনেক কিছু বানিয়েছি, কিন্তু সেই সময় তো আমি ভিডিও করতাম না, তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন যেহেতু ভিডিও করছি, তার জন্য ছোটোখাটো জিনিসগুলো আমি যেটুকু বানাই সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও, আসলে আমি জানতামই না যে আমি মানে নিজে কিছু পারি বলে। ওই জিনিসগুলো ঘরের এক কোণাতে পড়ে থাকতো, আমি ব্যবহার করতাম বা ঘরের এক কোণায় পড়ে থাকতো, কিন্তু ওইভাবে কেউ কখনো বলোনি। তোমরা যেভাবে বলো আমাকে, তুমি অনেক গুণী, তুমি লক্ষ্মী, আরও অনেক 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 কিছু, যেই কথাগুলো আমাকে মন থেকে সাহস যোগায় আর কি। তোমাদের কথাগুলো শুনে আমি অনেকটা সাহস পাই, মনে জোর পাই, আর খুব ভালো লাগে জানো তো, যে আমাকেও কেউ ভালো বলে বা আমিও কোনো কিছু যোগ্য বলে এখন মনে হয় আমার। আগে এটা মনে হতো না জানো তো, খুশি না হয়ে যাবো কোথায় বলো। 3-3 বছর সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমি, সাথে অনেক ব্যর্থতা ছিল, কিন্তু তবুও আমি কোনো অন্য পথে যাইনি, আমি সৎ পথেই থেকেছিলাম। প্রচুর কষ্ট করেছি, এমনকি ঘরে এক সময় রান্না হচ্ছিল না, তবুও আমি ক্যামেরা হাতে তুলে নিয়ে মুখে হাসি নিয়ে তোমাদের সাথে কথা বলেছি। তখন আমি জানতাম নিশ্চয়ই এমন একটা কোনো দিন আসবে যে আমার এই কাজটা একটা পরিণতি পাবে, আমার এই কষ্টের ফল বিফলে যাবে না। মনে এই ভাবনা চিন্তাটা নিয়েই আমি এই কাজটা ছাড়িনি বা কাজটা টানা করে গেছি। কাজটার প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল আমার, শুধু এখন ব্লগ করছি বলে তাই না, অনেক আগে থেকে আমার এই ভিডিও। হ্যাঁ দাঁড়া, জয় এসে গেছে, সকাল 6:30 বেরিয়েছে জানো, আর এখন ঢুকছে। একটা ভালো খবর আছে, ভালো খবর আছে একটা। ভিডিওটা 1 মিলিয়ন হয়েছে, ওয়াহ গ্রেট, কংগ্রাচুলেশন, খুব শুনে খুব খুশি হলাম। শুধু এইটুকু খুশি? অনেক খুশি, আর আমি বেশি খুশি হচ্ছি না, কারণ আরও যে পরবর্তী আর 10-12টা 1 মিলিয়ন আমি তার জন্য বাঁচিয়ে রাখি। সবাইকে অনেক অনেক ভালোবাসে, এভাবেই আমার পাশে থেকো, আর আমি তোমাদের হাত ধরে এভাবেই গুটি গুটি পায়ে এগিয়ে যেতে চাই, খুব তাড়াহুড়োর দরকার নেই। হ্যাঁ, 3 বছর লেগে গেছে ঠিকই, এখনও অনেক বাকি, এখন আমি কিছুই না, বলতে গেলে আমি এখন কিছুই না, আমি আমার সেই রকম জায়গায় এখনও পৌঁছাইনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা এত দূর পৌঁছে দেওয়ার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য, ম্যাক্সিমাম ভালো কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ। চলো আবার একটু পরে দেখা হচ্ছে। আর এইদিকে কাণ্ড দেখো, একটু আগেই আমি স্যুপ খেলাম,
জয়কে বলেওছিলাম, কিন্তু তবুও ও বাড়ি ফেরার সময় আমার জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছে আর এনে বলছে এটা শুধু তোর জন্যই এনেছি, আমি কিন্তু খাবো না। তো অনেক জোর জার করাতে একটা নিল, তার থেকে আবার একটুখানি আমাকেও খাইয়ে দিল। ওর এই ছোট ছোট খেয়াল রাখাগুলো আমার খুব ভালো লাগে জানো। ওর মাথায় যতই কাজের প্রেশার থাকুক না কেন, যাই হয়ে যাক না কেন ওর সাথে, ও কিন্তু নিজের ভাগের থেকে আমাকে খাওয়াতে কখনোই ভোলে না। জানো তো, জয় যখন বাজার করতে যায় তখন জিজ্ঞাসা করেই বের হয় যে কি আনবো, আর আমি বলি তোর যা পছন্দ সেটাই নিয়ে আসবি, কিন্তু কে শোনে কার কথা। ও বাজারের মধ্যে দাঁড়িয়ে আমাকে ফোন করবে আর বলবে এই এই মাছ আছে, এই মাংস আছে, এই সবজি আছে, কি কি নেব বল। আমার ছোট ছোট ইচ্ছেগুলোকে অনেক বেশি বেশি গুরুত্ব দেয় আর কি, তো সেটা বেশ ভালো লাগে আমার। তো আমি কি করি, আমি মাঝে মধ্যে আমার পছন্দের রান্না করি আর মাঝে মধ্যে ওর পছন্দের রান্না করি, তাহলে দুজনেরই মন ভালো থাকে। তবে আজকে কিন্তু ওর পছন্দেরই রান্না হচ্ছে, ভেটকি মাছের কাঁটা। এটা আমিও খাই, আমি খাই না এমন কিছু নেই, তবে ইদানিং করে জয়ের এই রান্নাটা যেন খুব প্রিয় হয়ে উঠেছে। তো অনেক দিন ধরে এটা খুঁজছিল আর কি, পায়নি, আজকে পেয়েছে, 1 কেজি নিয়ে এসেছে। আর রাত হয়ে গেছে বলে আমাকে আর জলে হাত দিতে দিল না, তো নিজেই ধুয়ে ধায়ে পরিষ্কার করে নুন হলুদটা মাখিয়ে দিল আর আমি মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে হচ্ছে বেগুন পোড়া, এই শীতের রাতে বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো রান্নাটা কিন্তু আমি করছি, তবে যতক্ষণ আমি রান্না করব ততক্ষণ এই মানুষটা রান্নার ওখানে দাঁড়িয়ে থাকবে আর সারাদিনের কত কথাই না বলবে। জয় যখন বাড়িতে থাকে না, কাজে থাকে, তখনও কিন্তু আমাদের ফোনে অনেক কথা হয়, তবুও যেন কথা শেষই হয় না। দেখবে ভালোবাসাটা যদি সত্যি হয় তাহলে ভালোবাসার মানুষের কাছে আমাদের গুরুত্বও কমে না, আর কথাও ফুরায় না, ভালোবাসাও শেষ হয় না। আর আমরা তো দুজন দুজনকে না দেখেই ভালোবেসেছি, একদিন আমাদের প্রেমের গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো মাছের কাঁটাগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর কাঁটাগুলো না গোটাই রেখেছি, ভেঙে গেলে না জয় খেতে ভালোবাসে না। এরকম গোটা থাকলে অনেকটা মাছ পাওয়া যায় আর জয় খেতে খুব ভালোবাসে। এদিকে সমস্ত সবজি গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, আজকে বেগুন দিয়ে না মাছটা একটু ঝালঝাল করব। আর একটা সত্যি কথা তোমাদেরকে বলি, তোমাদের অনেকেরই মনে হয় যে আমার জীবনটা কত সুন্দর, কত ভালো একটা মানুষ আমার জীবনে আছে, আমার জীবনে কোনো দুঃখ কষ্টই নেই। হ্যাঁ, এখন আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই, তবে এই মানুষটাকে আমার জীবনে পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে আমাকে লড়াই করতে হয়েছে, যেই দিনগুলো স্বপ্নে ভাবতে গেলেও আমার ভয় লাগে। ভগবানের কাছে চোখের জল ফেলে এটাই বলতাম, ভগবান আমার টাকা পয়সা কিছুই চায় না, তবে আমার জীবনে এমন কোনো মানুষ আসুক যে নিজের থেকেও বেশি আমাকে ভালোবাসবে। আর দেখো ভগবানের কাছে আমি যেটা মন থেকে চেয়েছি, ভগবান ঠিক তেমনই একটা মানুষ আমার জীবনে পাঠিয়েছেন। জয়ের টাকা পয়সা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স কিংবা চাকরি কিছুই দেখিনি আমি, কি আছে না আছে, শুধু দেখেছি ওর সুন্দর একটা মন আছে। আর সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হলো একজন ভালো চরিত্রের মানুষ। ভগবান সবার জীবনেই ভালো কিছু দেওয়ার আগে অনেক কঠিন পরীক্ষা নেয় জানো তো, তবে আর একটা হাত কিন্তু ভগবান শক্ত করে ধরে রাখে। আর ভগবানের উপর বিশ্বাস থাকলে ভগবান কিন্তু কখনোই তোমাকে হারতে দেবে না, তবে কঠিন পরীক্ষা কিন্তু তোমাকে দিতেই হবে, কারণ ভগবান দেখেন যে যেই জিনিসটা তুমি চাইছো আদেও তুমি সেই জিনিসটার যোগ্য কিনা। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না বান্না শেষ, চলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি। ফাঁকা রাস্তায় হেঁটে চলেছে অমল, ভুবন ঘোরানো, একজনকে কমেন্ট করেছে তোমাদের গৃহপ্রবেশের লিস্টটা অনেক বড় হবে। এক্স্যাক্টলি তাই হবে, যদি কখনো হয়। আমি বললাম তো আমাদের মন অনেক বড়, বড় হলে আরো খুশি হব, সৌভাগ্য হবে আমাদের। তোমাদের যদি কখনো আমাদের নিজের বাড়ি হয় সেই বাড়িতে ডাকতে পারি, আমাদের সৌভাগ্য। হ্যাঁ, আমি তো লোকজন ভালোবাসি, খুব একা আমরা, আনন্দে থাকার চেষ্টা করি সবসময় দুজনেই। মনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু। আমার আজকের দিনটা তো খুব ভালো কাটলো, আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমাদের প্রত্যেকটা দিন যেন খুব ভালো কাটে, তোমাদের জীবনের প্রত্যেকটা ইচ্ছে যেন পূর্ণ হয়।